ইবলিশ যেমন ভুল করেছিল তেমনই আদম আলাইসালামও একটি ভুল করেছেন। ভুল করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আদম আলাইসাল্লামকে মাফ করলেও ইবলিশকে কিন্তু মাফ করেননি। আল্লাহ ইবলিশকে আদেশ দেন আদম আলাইসাল্লামকে সেজদা করার জন্য, কিন্তু সে সেজদা না করে উল্টো যুক্তি দেখিয়েছিল, সেটা আমাদের সকলেরই কম বেশি অনেকেরই জানা। আল্লাহ ইবলিশের অহংকার দেখে বলেছিল, তুই জান্নাত থেকে নেমে যা, এখানে তোর অহংকার দেখানোর কোনো সুযোগ নেই, অতএব তুই বেরিয়ে যা, তুই লাঞ্ছুতদের দলভুক্ত। ইবলিশও আল্লাহর কাছে দোয়া করেছিল, দেখুন তার দোয়ার ভাষা কেমন, হে আমার রব, তাহলে আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত। আল্লাহ ইবলিশের দোয়া কবুল করে বললেন, আচ্ছা তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলি। ইবলিশ কিন্তু নাস্তিক ছিল না, সে আল্লাহকে অবিশ্বাস করেনি, সে বরং আল্লাহকে বিশ্বাস করে। তার দোয়ার ভাষা দেখুন, সে আল্লাহকে বলছে, রাব্বি, হে আমার রব। আল্লাহকে রব বলে স্বীকার করা সত্ত্বেও সে কিন্তু কাফির, কারণ আল্লাহকে বিশ্বাস করলেও সে আল্লাহর আদেশ অমান্য করেছে। তাহলে আমি আপনি কিভাবে মনে করি আমরা আল্লাহকে বিশ্বাস করছি বলেই আমরা নিশ্চিত? আমরাও কি ইবলিশের মতো আল্লাহকে বিশ্বাস করেও আল্লাহর অবাধ্য হচ্ছি না? ইবলিশের মতো নিকৃষ্ট শয়তানের দোয়াও আল্লাহ কবুল করেছেন, আমরা কি আশা করব না আমাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন? আদম আলাইসাল্লামকে আল্লাহ বলেন জান্নাতের একটি গাছের কাছে না যেতে, কিন্তু আদম আলাইসাল্লাম আল্লাহর এই নিষেধাজ্ঞা অমান্য করেন। তারপর আল্লাহ আদম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে নেমে যাওয়ার আদেশ দেন, আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে দেন, আদম আলাইসাল্লামকেও জান্নাত থেকে বের করে দেন, দুইজনই ভুল করেছিলেন। এখন দেখুন অপরাধ করার পর ইবলিশের প্রতিক্রিয়া কী ছিল। হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমিও পৃথিবীর সবাইকে নানান সৌন্দর্যে আকৃষ্ট করব এবং সবাইকে পথভ্রষ্ট করব। ইবলিশ পাপ করার পর পাপের বোঝা নিজের উপরে না নিয়ে এসে উল্টো আল্লাহকে অভিযুক্ত করেছে, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তার কি অহংকার দেখছেন? অন্যদিকে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ভুল করার পর তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে একবার একটু শুনুন। হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আর এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আদম ও হাওয়া আলাইসাল্লামের দোয়ার মধ্যে ছিল বিনয়ী, আর ইবলিশের দোয়ার মধ্যে ছিল অহংকার। বিনয়ী বিনয়কে আল্লাহ সম্মান দিয়েছেন, তার মর্যাদাকেও আল্লাহ উন্নত করেন, আর অহংকারের অহংকারকে আল্লাহ পতন ঘটায়, যেমনটা ইবলিশের হয়েছে। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ভুল করেছে, ইবলিশ পাপ করেছে, এখন আমরাও গুনাহ করে যাচ্ছি। তাহলে সবাই যদি ভুল করি, তাহলে আদম আলাইসাল্লাম আর ইবলিশের মধ্যে পার্থক্য কী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটা জবাব দেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হল তাওবাকারী। তার মানে এই জায়গায় আদম আলাইসাল্লাম আর ইবলিশের মধ্যে পার্থক্য হল, আদম আলাইসাল্লাম তওবা করেছেন আর ইবলিশ তওবা তো করেনি, উল্টো আল্লাহকে অভিযুক্ত বানিয়েছেন। তাহলে আমরা কার মতো প্রতিক্রিয়া দেখাবো, ইবলিশের মতো নাকি আমাদের আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের মতো? জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ও আচ্ছা, আর একটা কথা, অবশ্যই নিজে সালাত কায়েম করবেন এবং অপরকে সালাত কায়েম করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।